بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। প্রশংসা আদায় করছি সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিম দান করেছেন। কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান প্রতিপালকের যিনি আমাদেরকে রমাদান আল করিমের সর্বশেষ জুমায় উপস্থিত হয়ে সবার আগে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি নবীনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখতে দেখতে আমরা রমাদান আল করিমের একেবারে বিদায় লগ্নে এসে উপনীত হয়েছি। রমাদান আল করিমের সর্বশেষ জুমায় আজ আমরা উপনীত হয়েছি, আর দুই তিন দিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। যে উদ্দেশ্যে রমাদানের মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমরা জানি না, সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পেরেছি কি না। আর সবচেয়ে বড় কথা হল রমাদান আল করিম আপনি এবছর পেয়েছেন, ফিউচারে ভবিষ্যতে আর পাবেন কি না সেটাও আপনি জানেন না। এবছরের রমাদান যদি আমাদের জীবনের শেষ রমাদান হয়ে যায়, আল্লাহ তাআলা যেন এই বছরের রমাদানের সমস্ত ইবাদত, সিয়াম, কেয়াম এবং সমস্ত ইবাদত কবুল করে আল্লাহ যেন এই রমজানকে উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কেয়াম এবং এই রমাদানে আমরা যত ইবাদত করেছি সকল ইবাদতগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ঠিক, কিন্তু আমাদেরকে রমাদান কিছু গিফট দিয়ে যাচ্ছে, কিছু হাদিয়া দিয়ে যাচ্ছে। রমাদান আমাদেরকে এমন কিছু গিফট দিয়ে যাচ্ছে, এই গিফটগুলো গ্রহণ করে আমরা যদি এর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে থাকি তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা সবাই জান্নাতের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। রমাদান মাস চলে যাচ্ছে আর চলে যাওয়ার সময় আমাকে আপনাকে আমাদের সবাইকে পাঁচটি উপহার, পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে সবাই একটু জবাব দেন তো, রমাদান মাস চলে যাচ্ছে আর আমাদেরকে কয়টা গিফট দিয়ে যাচ্ছে? পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে। রমাদানের শেষ জুমায় রমাদান যে উপহারগুলো আপনাকে দিয়ে যাচ্ছে সেগুলো ভালো করে বুঝে নিন। এক নম্বর সিয়াম, দুই নম্বর কিয়াম, তিন নম্বর কোরআন, চার নম্বর তাকওয়া, আর পাঁচ নম্বর হচ্ছে সাদাকার অভ্যাস। কয়টা কথা বললাম? এই পাঁচটা গিফট আপনাকে রমাদান দিয়ে তারপরে বিদায় নিচ্ছে। এক নম্বর হচ্ছে সিয়ামের অভ্যাস। সিয়ামের অভ্যাস এই রমজান মাসে আমার আপনার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। রোজা রাখার এই অভ্যাস
এখন বাকি 11 মাসও আপনি চাইলে ধরে রাখতে পারবেন। হ্যাঁ, এটা সত্য যে বছরের মধ্যে এই 1 মাস সিয়াম সাধনা করা ফরজ ফরজ, আল্লাহ তাআলা এই মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন, কিন্তু এই মাসের বাহিরে বাকি 11টি মাসে ফজিলতপূর্ণ কিছু রোজা রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, যেগুলো নবীজি কখনো বাদ দিতেন না, সেগুলো নফল রোজা হলেও এই সকল রোজাগুলোর বিশেষ বিশেষ ফজিলত আছে। এই যে রমজানের 1 মাসে রোজা রেখে রেখে রোজা রাখার একটা অভ্যাস আপনার তৈরি হলো, রমজানের পরেও সুযোগ মতো নবীজির সেই আমলের অনুসরণ করার দরকার আছে না নাই? আর আমি এটা বারবার আপনাদেরকে বলেছি, আমরা যত ইবাদত করি, যত আমল করি, একমাত্র আমল বা একমাত্র ইবাদত হচ্ছে রোজা। যে ইবাদত বা যে আমলের পুরস্কার আল্লাহ তাআলা রোজাদারকে নিজের হাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য সিয়াম এটি হচ্ছে আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটি আমল। রমজান মাস আপনার কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু রোজা রাখার অভ্যাস এই গিফট আপনাকে দিয়ে যাচ্ছে। যেমন রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আরেকটি মাস শুরু হবে, মাসটার নাম কি? শাওয়াল, আরবিতে বলা হয় শাওয়াল। তো এই শাওয়াল মাসেও এমন 6টি রোজা রয়েছে যেই 6টি রোজা নবীজি বাদ দিতেন না। এবং এই 6টি রোজার ফজিলত কেমন শোনেন, মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন, عن ابي ايوب الانصاري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو ايوب انصاري رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখল, অতঃপর রমজানের রোজা শেষ করার পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখল, ওই লোকটা যেন সারা বছর আল্লাহর জন্য রোজা রাখল। ওলামায়ে কিরাম এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি নেক আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বাড়ান, আল্লাহ চাইলে আরও বেশি দেন, কিন্তু আমরা যদি 10 করে ধরি, যদি আমরা 10 থেকে ধরি, একেবারে সর্বনিম্ন 10 থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ান, আমরা যদি 10ও ধরি, সর্বনিম্নটা ধরলাম, তাহলে রমজান মাসে রোজা আছে কয়টা? 30টা। সর্বনিম্ন সওয়াব 10 গুণ ধরলাম, তাহলে একটু গুণ করেন তো, 30 গুণ কত হয়? 300। বছরে আছে 365 দিন, তো 30 রোজা রেখে আপনি মনে করেন 300 দিনের সওয়াব পাইলেন, বাকি আছে আরো কত? 65। এই যে শাওয়ালের আরো 6 রোজা, 6 গুণ 10, আর আমি তো বলেছি বাকি 5 দিন আরো বাকি আছে, তো তো আল্লাহ তো 10 থেকে আরো বাড়িয়ে দেন, আমি তো সর্বনিম্ন হিসাব করেছি। নবীজি বলেছেন, রমজানের রোজা কমপ্লিট করে এরপরে যারা শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আমল নামায় দান করবে। তো আপনারা সবাই রমজান মাসে রোজা রাখতে পারলেন, এত এতগুলো রোজা রাখতে পারলেন, ঈদ উল ফিতর উদযাপনের পরে আরো 6টা রোজা রাখা যাবে তো ইনশাল্লাহ। কারা কারা রাখবেন দেখে একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই 6টা রোজা আপনি রাখবেন কিভাবে, রোজা রাখার নিয়মগুলো আপনাদেরকে বলে দেই। অনেকে বলেন যে, হুজুর আমি তো রমজান মাসে অসুস্থ ছিলাম বা সফরে ছিলাম, অসুস্থতা বা সফরের কারণে রমজানের কিছু রোজা আমার কাজা হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের মা বোনদের তো কাজা হতে পারে, তো মা বোনরাও বলেন আমরা তাহলে কি করব, আমরা কি কাজা রোজাগুলো আগে রাখব, নাকি শাওয়াল মাসে 6টা রোজা রেখে তারপরে অন্য সময় সুবিধা মতো আমাদের এই কাজা রোজাগুলো আদায় করব, নিয়মটা কি হবে? এই ক্ষেত্রে ওলামায়ে কিরামের 2টি মতামত পাওয়া যায়। একটি মতামত হচ্ছে, আপনার রমজান মাসে যদি রোজা কাজা থাকে, আপনি আগে কাজা রোজাগুলো আদায় করুন, কারণ হাদিসে এসেছে দলিল হিসেবে তারা বলছেন,
যে হাদিসে তো বলা হয়েছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখবে। তো হাদিসে শাওয়াল মাসের রোজা রাখার আগে রমজান মাসের রোজা রাখার কথা বলা হয়েছে। তাহলে কারো যদি কাজা থাকে সে কাজাটা আগে আদায় করবে, এরপরে শাওয়ালের ছয়টি রোজা রাখবে। এটা হচ্ছে একটি মত। আর আরেকটি মত হচ্ছে যে যদি কারো কাজা থাকে কাজাটা যদি পরেও আদায় করে শাওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখলেও কোনো অসুবিধা হবে না। তবে সর্বোত্তম হলো কাজা থাকলে কাজাগুলো আগে আদায় করে ফেলবে, কারণ হাদিসে তো এটাই বলা হয়েছে। এজন্য প্রতিদানযোগ্য মতামত হলো কাজা থাকলে কাজাটা আদায় করে এরপরে শাওয়ালের ছয়টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন এখানে বাকি থেকে যায়, সেটি হলো যে এই ছয়টা রোজা কি আমরা একসাথে রাখবো, অর্থাৎ ধারাবাহিকভাবে রাখবো 1, 2, 3, 4, 5, 6 এক টানা ছয় দিন, নাকি মাঝখানে গ্যাপ বিরতি দিয়ে দিয়েও রাখা যাবে? এক্ষেত্রেও দুটি মতামত পাওয়া যায়, বিশেষ করে ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলছেন না একসাথে রেখে ফেলাই উত্তম। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন অসুবিধা নাই, কেউ যদি বিরতি দিয়ে দিয়েও রাখে কোনো অসুবিধা নাই, কারণ হাদিসের রোজা রাখার কথা বলা হয়েছে, এক টানা রাখতে হবে এমনটা বলা হয়নি। এই দুইটি মতকে আমরা একসাথে যদি করি তাহলে আমরা বলতে পারি আসলে যার যেমন সুবিধা সে সেরকম রাখলেই চলবে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ কিছু মানুষ তো চাকুরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, তারা হয়তো এক টানা ছয় দিন রোজা রাখলে ক্লান্ত হয়ে যাবেন, পারবেন না, অন্তত সপ্তাহে তারা দুই একদিন কাজের প্রেশার কম থাকে বা ছুটি পান, তো তারা যদি সপ্তাহে দুইটা করেও রাখেন তাহলে তিন সপ্তাহে তিন দ্বিগুণে ছয় হয়ে গেল, এরকম অনেক ব্যস্ত মানুষ আছে। এজন্য আমরা বলবো আপনার যেমন সুবিধা আপনি এভাবেই রোজা রেখে ফেলেন, একটানা ছয় দিন রাখতে পারলে একটানাই রেখে ফেলেন, আর যদি একটানা রাখতে নাও পারেন তাহলে গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে যে ছয়টি রোজার এত ফজিলত এই ছয়টি রোজা আমরা কি বাদ দিব? সবাই রাখবো তো ইনশাল্লাহ। তাহলে রমজান মাস চলে যাচ্ছে, আমাদেরকে যে পাঁচটা গিফট দিয়ে যাচ্ছে, প্রথম গিফট হলো রোজা রাখার অভ্যাস, রোজা রাখার ট্রেনিং আমাদেরকে এই মাস দিয়ে গেল, উপহার দিয়ে গেল যে এখন মাঝে মাঝে কি রাখো রোজা রাখো। দেখেন রোজার হিসাব দিই আপনাদেরকে বছরে যে কত ফজিলতের রোজা আছে, এই তো ঈদের পরে শুরু হবে শাওয়ালের রোজা, শাওয়াল মাসের পরে হচ্ছে জিলকদ মাস, এরপরে আসবে জিলহজ মাস, ওই জিলহজ মাসে আবার রয়েছে আরাফার রোজা, জিলহজ মাসে রয়েছে কি আরাফার রোজা। এই আরাফা দিবসের রোজার তো অনেক ফজিলত, নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতি বাদা। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি, আরাফা দিবসে যারা রোজা রাখবে আরাফা দিবসের রোজার মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই যে রোজা রাখার অভ্যাস রমজানে তৈরি হলো, এই অভ্যাসকে কাজে লাগিয়ে এই ফজিলতের রোজাগুলো আমল করা দরকার আছে না নাই? এরপরে আসবে মুহাররমের মাস, মুহাররমের মাস আসলো তো মানুষ হাই হাসান আর হাই হুসেন করতে করতেই কাম শেষ, আর ওখানে যে আমল লুকিয়ে আছে মুহাররম, মুহাররমের 10 তারিখ আশুরার রোজার ব্যাপারে নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতি ক্বাবলা। আমি আশা রাখি, এটিও মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন আমি আশা রাখি যে আশুরা দিবসের রোজা এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, নবীজি বলেছেন রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি ফজিলতের রোজা হলো আল্লাহর মাস মুহাররম মাসের রোজা, সুবহানাল্লাহ। এইভাবে আমরা শাবান মাসেও রোজা রাখতে পারি, রমজানের আগের যে মাস, এটা তো আমরা জুমার খুতবায় একদিন বিস্তারিত আলোচনা করেছি, সেজন্য আমি আর আজ বিস্তারিত বলবো না। বিশেষ করে আমরা তো বছরে তিনটা সময় রোজা রাখতেই পারি, যে তিনটা সময়ে আমাদের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আপনারা অনেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অডিট করতে আসে অথবা বলে
যে কাজের রিপোর্ট দাও, প্রতিবেদন দাও, তখন এমপ্লয়ি যারা থাকে, কর্মচারীরা কি করে, তারা কাজের একটা রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করে। তো এই কাজের রিপোর্ট পেশ করার সাধারণত তিনটা নমুনা আছে। কয়টা নমুনা? একটা হচ্ছে দৈনিক রিপোর্ট। অনেক প্রতিষ্ঠান বা অনেক কোম্পানি আছে যাদেরকে দৈনিক কাজের রিপোর্ট দেওয়া লাগে। দ্বিতীয়ত হচ্ছে সাপ্তাহিক প্রতিবেদনও দেওয়া লাগে, অনেক জায়গায় মাসিকও দেয়, আর বার্ষিক তো সব জায়গায়ই আছে। তাহলে তিনটা আমরা ধরি, দৈনিক, সাপ্তাহিক, এরপরে বার্ষিক। দৈনিক, সাপ্তাহিক, তারপরে কি মাসিক। এই দেখেন, দৈনিক, দৈনিক যে আমল, আমাদের দৈনিক যে আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা, আর সাপ্তাহিক আমল দুই দিন আল্লাহর সামনে পেশ করা হয়, সেই দুই দিনের নাম কি? সোমবার আর বৃহস্পতিবার। বলেন তো নবীজি এই দুই দিন রোজা রেখেছেন কিনা? নবীজির প্রত্যেকটি আমলের পেছনে কোনো না কোনো কারণ আছে। এই যে সোমবারে আর বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন, কেন কেন রোজা রাখতেন? একবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, এই দুই দিন মানুষের আমলনামা, সাপ্তাহিক আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আর আমি পছন্দ করি আল্লাহ তাআলা যেন আমার সাপ্তাহিক আমলনামা ফেরেশতা যখন আল্লাহর কাছে দিবে খুলেই যেন দেখেন যে আমি এখন রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। এখন আমরাও যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার প্র্যাকটিস করি, তা আমার আপনার আমলনামা অত ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহ যদি আমলের খাতা ফেরেশতা যদি আল্লাহর কাছে দিয়ে বলে যে আল্লাহ এই নেন আব্দুস সাত্তারের আমলনামা, আল্লাহ যদি বলেন আব্দুস সাত্তার এখন কী করছে, ফেরেশতা তখন বলবে আল্লাহ দেখেছি সে রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। তখন আপনার উপরে আল্লাহর রহমত বাড়বে না কমবে? এরপরে নবীজি আবার মাসে তিন দিন রোজা রেখেছেন, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15, এগুলোকে কি বলা হয়? আয়ামুল বিয়দ, আয়ামুল বিয়দ। এগুলোকে আয়ামুল বিয়দ বলা হয় কেন জানেন? আয়াম, আয়ামুল বিয়দ, এগুলো তো আরবি শব্দ। আয়াম হচ্ছে ইয়াউমুনের বহু বচন। আয়াম মানে দিন সমূহ, আর বিয়দ মানে হচ্ছে শুভ্র, সাদা, আলোকোজ্জ্বল। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে আয়ামুল বিয়দ কেন বলা হয়? কারণ মাসের এই তিন দিন চাঁদের আলো অনেক বেশি থাকে। দেখবেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাতের বেলা চাঁদের আলো বেশি থাকে, এগুলো শুভ্র রাত, সাদা রাত। এই জন্য এই তিন দিনের রোজাকে বলা হয় আয়ামুল বিয়দ, অর্থাৎ সাদা বা শুভ্র রাতসমূহ যখন থাকে সেই সময়গুলোর রোজা। নবীজি এই তিন দিন রোজা, মাসে তিন দিন রোজা নবীজি কখনো বাদ দিতেন না, কখনোই বাদ দিতেন না। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখেন? নবীজি তখন বললেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে, এরকম যদি 12 মাসে যদি তিন দিন করে রোজা রাখে, তো 3×12 কত হয়? 36। কেউ যদি এরকম মাসে তিনটা করে রোজা রাখে, 13, 14, 15 এরকম যদি প্রত্যেক মাসে রাখতে পারে, আল্লাহ তার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব দান করবেন। আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু, তাকে একবার নবীজি বললেন, আবু জার তুমি কখনো এই রোজাগুলো বাদ দিও না, কারণ এই রোজাগুলো তুমি যদি রাখতে পারো আল্লাহ তোমাকে সারা বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, গেল সাপ্তাহিক রোজার হিসাব, তারপরে বললাম কি মাসিক, আবার বার্ষিক রোজা তো আছে। ওই যে বলছিলাম রমজান মাস শুরু হওয়ার আগে শাবান মাসে আমার আপনার বার্ষিক রিপোর্ট, আমার আপনার বার্ষিক রিপোর্ট ফেরেশতারা কার সামনে পেশ করে? তো এই যে রমজান মাস চলে যাচ্ছে, প্রথম গিফট আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে, রোজা রাখার অভ্যাস আমাদেরকে রমজান গিফট করে যাচ্ছে। তাহলে রমজানের প্রথম হাদিয়া, রমজান চলে যাচ্ছে, প্রথম হাদিয়া হচ্ছে সিয়াম। প্রথম হাদিয়া কি মনে থাকবে? তাহলে রমজানের পরেও আমরা রোজা রাখার এই অভ্যাস, এই ধারাবাহিকতা ধরে রাখবো তো ইনশাল্লাহ। অবিবাহিত যারা আছো, তোমাদের তো বেশি বেশি রোজা রাখা দরকার, যারা বিয়ে শাদী করো নাই। নবীজি বলেছেন,
তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো যে কেন অবিবাহিতদেরকে রোজা রাখার কথা বলা হলো, কারণ আপনি যখন রোজা রাখবেন তখন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে যৌন কাম উত্তেজনা কমে যাবে, কমে যাওয়ার কারণে আপনি আপনার নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য অবিবাহিত যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো যে যারা এখনো বিয়ে শাদী করো নাই, সামর্থ্যবান হইলে তো বিয়ে করে ফেলো। বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। অনেকে বলে প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে করি, না, ইসলাম বলে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও। এই যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা, এটা হচ্ছে আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত, এটা আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত। এই জেহালত বাড়ছে বলে সমাজে জেনা বাড়ছে, বেবিচার বাড়ছে, ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। ঠিক তো আপনারা জোরে জোরেই বলেন, আবার বিয়ে শাদিকেও আপনারা ঠিকই কঠিন বানায় রাখছেন। তো এরা বিয়ে করবে কেমনে? এমন কঠিন করে রেখেছে যে একটা বিয়েতে 20-25 লাখ বাজেট না হইলে যুবকরা বিয়ের চিন্তা মাথায় আনতে পারে না। তো এত বাজেট দিয়ে বিয়ে করলে, হে 20-25 লাখ টাকা যদি বিয়েতেই শেষ করে ফেলে, হে বিয়ে করার পর বৌনিয়া খাবে কি, চলবে কেমনে? মানুষ তো বিয়ে করার পরে বৌনি ঘোরাঘুরি করবে, মন মেজাজ ফুর্তিতে থাকার কথা। আর এইরকম 20-25 লাখ টাকা দিয়ে বিয়ে করতে হলে বেশিরভাগ ছেলেরা ধার করে বিয়ে করে, ঋণ করে বিয়ে করে, তারপরে নতুন বউ নিয়ে ও সংসার করতে মজা লাগে না, কারণ মাথায় তো ঋণের বোঝা, ওই চিন্তা তার মাথায় আছে। আমাকে অনেকেই এই অভিযোগ করেছেন বা এমনও আমরা দেখেছি শুনেছি, দেখেছি সরাসরি আমি দেখেছি যে বিয়ে করেছে অনেক টাকা ধার করে, এরপরে এই বিয়েতে যে ঋণ হইল এই ঋণ পরিশোধ করার জন্য আবার দেখা যায় ওই যে বাপের বাড়ি থেকে বাপ মেয়েকে ফার্নিচার পাঠায় না, তারপর অনেক কিছু পাঠায়। অনেককে দেখছি যে আপনার ফ্রিজ বিক্রি করতেছে। একবার দেখলাম একজন কলস, গ্রামে দেখলাম কলস, চিনেন তো আপনারা? আপনারা চট্টগ্রামে এটাকে কি বলে? আচ্ছা, কলসি। দেখলাম একজন অনেক কলসি বিক্রি করে, বললাম কলসি বিক্রি করো কেন? কয় যে পরিমাণ ঋণ, খালি কলসি না, কলসি ফ্রিজ আরো কত কিছু বিক্রি করছে। এগুলো হচ্ছে সমাজের বাস্তবতা। বিয়ে শাদিকে কঠিন করে রেখেছে, এই কঠিন করে রাখার কারণে এই যে 20-25 লাখ টাকা, এখানে খরচের মাত্রা কমাইতে পারত, খরচের মাত্রা কমাইতে পারত, যত কম খরচে বিয়েটা করা যায়। তারপরে এই এত টাকা হাবি দাবি খরচ না করে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে বিয়ের পরে অমরা করে আসলে তো তাদের দাম্পত্য জীবনে বরকতারও বাড়ত, ঠিক কি না? অনেকে বিয়ে করে কক্সবাজার হানিমুন করতে যায়, কেউ সিঙ্গাপুরে যায়, কেউ বিয়ে করে থাইল্যান্ডে যায়, কেউ বিয়ে করে আমেরিকায় যায়, ইউরোপের বিভিন্ন দেশে যায়। আমরা বলবো বিয়ে করে সবচাইতে বেটার হবে হানিমুনে আপনি বাইতুল্লায় চলে যান, তাহলে দাম্পত্য জীবনে বরকত পাওয়া যাবে, ঠিক না? যারা বিয়ে শাদী করে নাই, আগে ভাগেই প্ল্যান পরিকল্পনা সেট করে রাখার দরকার আছে না? আর বিয়ে শাদীকে আপনারা সহজ করে ফেলেন, তাহলে দেখবেন সমাজ থেকে জেনা কমে যাবে ইনশাআল্লাহ। কুসংস্কার, এটা যদি আপনার বাপ দাদার রীতি হয়, আপনার বাপ দাদার রীতিও যদি হয়, আমি এই মসজিদে একদিন বলেছিলাম, যদি আমার পূর্বপুরুষদের দেখানো কোনো রীতি কোরআন সুন্নার বিপরীত হয়, আমার বাপ দাদাদের রীতিকে আমি পায়ের তলায় ফেলে দিয়ে কোরআন সুন্নাকে আমি গ্রহণ করে নিব। ঠিক বলতে পারি আমরা জুড়ে অনেক বড় গলায়, কিন্তু আমলের ক্ষেত্রে গেলে অনেক সমস্যা আমাদের ভিতরেই আছে। অনেক বিদআত আমরা চর্চা করি, যখন বলি এটা বাদ দেন, কয় না এটা বাদ দিতে গেলে এলাকায় ঝামেলা লাগবে, এটা বাপ দাদার দেখানো রীতি। আমি বলবো আপনাকে, খাঁটি মুসলমান হতে হলে যদি এমন কোনো আমল হয় যা কোরআন সুন্নায় নাই, বাপ দাদার রীতিকে পায়ের তলে ফেলে দেন, বাপ দাদার রীতি পায়ের তলে ফেলে দেন। কারণ এটা আমার বাপ দাদা করছে, আমি ছাড়বো কেমন? এই অভ্যাসটা কাফেরদের অভ্যাস, এটা কাফেরদের স্বভাব। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, যখনই যে নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, তারা তখন বলেছে আমরা কি আমাদের বাপ দাদার রীতিনীতি বাদ দিয়ে তোমার রবের ধর্ম গ্রহণ করব? তাহলে আপনিও কুরআন সুন্নার বক্তব্য শোনার পর যদি বলেন এটা আমার বাপ দাদার নীতি সারবো কেমনে, তো কাফেরের অভ্যাসের সাথে আপনার অভ্যাসের আর অমিল থাকলো কোথায়? নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। এই জন্য আমি বলছি কুসংস্কার
আমাদের এই যে রমজান মাস গেল, রমজান মাস যে গেল, কিছু মিসকিন আছে যে শ্বশুর বাড়ির ইফতারির অপেক্ষা করেছিল এবং খাইছেও। শ্বশুর বাড়ির ইফতার না আসলে মেয়ের উপরে অমানবিক বা মানসিকভাবে তারা নির্যাতনও করেছে এমন খবরও পত্রপত্রিকা আমরা দেখেছি। এরকম আছে না নাই? কিরকম ছোট লোক, কিরকম সংকীর্ণ মানসিকতার লোক যে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি আসতে হবে, তো তুমি ইফতারি পাঠাও না কেন? আবার কুরবানির ঈদ আসলে অনেকে রান পাঠায়, অনেকে গরুও পাঠায়। কিরকম মিসকিন চিন্তা করেছেন আপনি? এ কেমন মিসকিন! এত গরিব উল্লাসা, মাজারের সামনে যে ফকির থাকে একটাই তো বড় ফকির। এই লোকটার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু তার চিন্তা চেতনা এখনো ছোট লোকই চিন্তা চেতনা রয়ে গেছে। এসব কুসংস্কারকে পায়ের তলে ফেলে দেন, এসব কুসংস্কার পায়ের তলে ফেলে দেন। আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি, আর সত্য কথাগুলো এরকম তিতা তিতাই লাগে, এটা স্বাভাবিক। সত্য কথা কখনো মিঠা হয় না, মুনাফিকের কথা সবসময় মিঠা মিঠা হয়। মুনাফিকের কথা কিরকম হয়? মিঠা মিঠা হয়। এই যে মেয়েগুলোর উপরে, আরে বাপরে বাপ, আমার তো মনে হচ্ছে, আমার খুব ভয় হচ্ছে যে আগামী দিনে হয়তো জাহেলি যুগের চিত্র আবার ফিরে আসতে পারে। কোন চিত্র? যে জাহেলি যুগে কন্যা সন্তান হইলেই বাপরা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, জানেন না আপনারা? কেন, এটা তো আমার জন্য অভিশাপ, এটা আমি পালবো, তারপরে আমার কোনো কাজে লাগবে না, এটা আমাকে ইনকাম করে খাওয়াবে না। আমার মনে হয় আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই যে অবস্থা চলতেছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের বাড়ি থেকে সব দেওয়া লাগে, বিয়ে দেওয়ার পরেও কাম শেষ না, ইফতারি দেওয়া লাগে, কুরবানির সময় রান দেওয়া লাগে, গরু দেওয়া লাগে। এখন আধুনিক জাহিলি প্রণাম বা আধুনিক জাহিলি যুগ হয়তো আসতে পারে এরকম, মানুষ ভাববে মেয়ের এত জন্ম দিলে খালি এত কিছুই দেওয়া লাগে, না মেয়ে হয়নি অথবা এখন তো আবার আপনার ডেলিভারির আগেই জানা যায় ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, মেয়ে হইলে বলবে অ্যাবর্শন করে ফেলো, এমন জাহিলি যুগ আসার সম্ভাবনা আছে। কেন? কারণ এই সমাজ, এই সমাজ এমন কুসংস্কার তৈরি করেছে, এই যে নারীদের প্রতি জুলুম বা নারী বিদ্বেষী এই সকল কাজ ইসলাম করে না, এটা সমাজের কিছু মানুষ করেছে। আমি, আমার তো অবাক লাগে, একটা বাপ তার মেয়েকে 18 বছর 20 বছর এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইল, এত আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করে তার কলিজার টুকরা ধন আপনাকে দিয়ে দিল, এরপরে আপনি ওই ফকির মিসকিনের চাইতে আরো ছোট লেভেলে নেমে তার কাছে চান কেমনে? অনেকে আছে কয় মোটর সাইকেল দেওয়াই লাগবে, তা আমিও বলি তুই মোটর সাইকেল নিয়ে ঘুমা, তোর বউয়ের দরকার নাই, আর তোর তো মোটর সাইকেল দরকার। মোটর সাইকেলের কারণে বহু বিয়ে ভেঙে গেছে, এরকম ঘটনা পত্রপত্রিকে আপনারা দেখেছেন। মোটর সাইকেল বাদ দেন, চিংড়ি মাছ দিল না কেন, এই জন্য বিয়ের স্টেজ থেকে চলে গেছে। কেমন লোক দেখছেন, সে কত ছোট লোক! আবার 300 জন 400 জনের খাবারের টাকা দেয় নাই, এই জন্য বহু বিয়ে ভেঙে গেছে। কি বলেন, এরকম খবর আপনাদের কানে আসে না? এইসব কুসংস্কার বাদ দেন, রমজান মাসে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আসতো না কেন? রমজান মাসে মেয়ের বাপের বাড়ির মেয়ের বাপের বাড়ি থেকে তার 14 গোষ্ঠীকে কাপড় চোপড় দিল না কেন? আবার আরেক নির্যাতন শুরু হয়, এরকম আসে না নাই? আরে বাপরে বাপ! ওই দিন আমাকে একজন বলতেছে, হুজুর আমার তো 8 বোন। আমি বললাম সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ কই না, এটা আমার জন্য একটা বার্ডেন হয়ে গেছে। বললাম ভাই কেন? কয় 8 জনকে বিয়ে দিছি, এখন এখন যদি প্রত্যেককে গরিবই হালতেও ইফতারি দেই, প্রত্যেকের জন্য যদি 5,000 করে বাজেট করি, 5,000 কত হয়? কয় আমার বেতন তো 20,000 40,000 টাকা, যদি এখানেই বাজেট করা লাগে আমি তো শেষ। এইরকম নীরব নির্যাতন অনেক পরিবারে চলছে। এই সকল কুসংস্কারগুলোকে রিমুভ করার জন্য যুবকদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে। যুবকরা সিদ্ধান্ত নেবে তারা যৌতুক দিয়ে বিয়ে করবে না। যুবক ভাইরা রাজি আছেন? রাজি আছেন? যুবকরা এই সিদ্ধান্ত নেবে, বাবার বাড়ি থেকে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আনবে না, এই সিদ্ধান্ত যুবককে নিতে হবে, তাহলেই সমাজ বদলাবে ইনশা। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে বলছিলাম রমজান মাস চলে যাচ্ছে, প্রথম হাদিয়া দিয়ে যাচ্ছে, রমজান আমাদেরকে সিয়াম উপহার দিচ্ছে, অর্থাৎ সিয়ামের প্র্যাকটিস আমরা এই রমজান মাস ছাড়াও অব্যাহত রাখবো ইনশা আল্লাহ। নাম্বার 2, 2 নম্বর রমজান দ্বিতীয় হাদিয়া দিয়ে যাচ্ছে, রমজান মাস আমাদেরকে কিয়াম উপহার দিয়ে যাচ্ছে। কি উপহার দিয়ে যাচ্ছে, কিরকম? এই যে রমজান মাসে
আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়লাম। আবার অনেকের তো অভ্যাস হয়ে গেছে যে আমরা হয়তো ভোর রাতে তিনটা বা রাত সাড়ে তিনটায় সাহারি খাই, কিন্তু অনেকেই আমল আমি জানি আপনারা করে ফেলেছেন যেহেতু উঠাই লাগে, বিশ তিরিশ মিনিট আগে উঠে আপনারা হয়তো চার পাঁচ রাকাত, আট রাকাত, দশ রাকাত, কেউ বা আরও বেশি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ঠিক না? এই এক মাস এই তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। দেখবেন ঈদের রাতেও ওই তিনটায় ঘুম ভাঙবে, দেখবেন এই শাওয়াল মাস শুরু হলে প্রথম তিন চার দিন ঘুম ভাঙবে, ওই যে অভ্যাস হয়ে গেছে। এমনকি রাত তিনটা চারটায় আপনার ক্ষুধাও লাগবে, কারণ ওই অভ্যাসটা তৈরি হয়ে গেছে। রাত তিনটা চারটায় ক্ষুধা লাগবে, তিনটা চারটায় ঘুম ভাঙবে, খবরদার ওই সময় আর ঘুমায়েন না। অভ্যাস যেহেতু তৈরি হয়ে গেছে, অভ্যাসটা ধরে রাখেন, উঠে যান, রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান, কারণ রাতের নামাজ আল্লাহর কাছে প্রিয় কম না বেশি। নবীজি বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কারণ তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেন, কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য দুনিয়ার কোনো মুয়াজ্জিন আজান দেয় না। তাহাজ্জুদের নামাজের জন্য যিনি আহ্বান করেন তিনি কে? এখন আপনারা বলবেন হুজুর কই আল্লাহর আজান তো আমরা শুনি না, আল্লাহ তাআলা কিন্তু মসজিদের মাইকে, আল্লাহ তাআলা কিন্তু মসজিদে ঢুকে মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেন না। আজান আরবি শব্দের অর্থ হলো আহ্বান, আল্লাহর আহ্বানের ধরনটা একটু ভিন্ন রকম। হাদিসে এসেছে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা তখন আপনাকে ডাকতে থাকেন। যে সকল বান্দারা রাতের বেলা ঘুমিয়ে থাকে আল্লাহ তাআলা আদর করে ডাকতে থাকেন, মানদাল্লাযি ইয়াদউনি, আমার এমন কোন গোলাম আছে নাকি যে রাতের বেলা তার আরামের ঘুমকে হারাম করে আমাকে ডাকবে? আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন এই রাতের বেলা যদি আমার বান্দা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকের জবাব দেব। আল্লাহ আরো বলেন মানদাল্লাযি ইয়াস্তাগফিরুনি, আমার এমন কোন গোলাম আছে নাকি যে গুনাহ করতে করতে তার জীবনটাকে একেবারে ধ্বংসের দ্বার টানতে নিয়ে গিয়েছে, এমন কোনো গোলাম আছে নাকি এই গভীর রাতে সে যদি তার গুনাহের জন্য আমার কাছে মাফ চায়, ফা উগফিরা লাহু, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আরো বলেন মানদাল্লাযি ইয়াসআলানি, এমন কেউ কি আছে নাকি যে তার চাওয়া পাওয়া, যে তার চাওয়াগুলোকে আমার সামনে আমার সমীপে নিবেদন করবে? এমন কেউ কে আছে নাকি আমার বান্দা গভীর রাতে তুমি উঠো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে চাও, যা চাইবা সব আমি তোমাকে দান করে দেব। পাওয়ার যে সময় ওই সময়টাতে আপনি ঘুমায় থাকেন না, তাহাজ্জুদের নামাজ এটি অত্যন্ত দামি আমল, এই জন্য নবীজি কখনো তাহাজ্জুদের আমল আমলটা ছাড়েন নাই। তাহাজ্জুদের আমলটা নিয়মিত করার জন্য নবীজিকে যিনি আদেশ দিয়েছেন সবাই বলেন তো তিনি কি? আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াব আসাকা রব বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন ও নবী, রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত কাজ। এই তাহাজ্জুদের নামাজের আমল যদি আপনি করতে পারেন, এই আমল আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি এই আমলটা কিরকম করেছেন শুনেন, নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, নবীজি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। আমাদের অনেকের নামাজের নমুনা হলো নামাজে দাঁড়া যায় এরপরে শুধু রুকু মারে সাজদা মারে দ্রুত গতিতে, ফোর জি ফাইভ জি গতিতে নামাজ আদায় করে ফেলে। আর আল্লাহর নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দেখেছি নবীজি প্রত্যেক রাতে এত দীর্ঘক্ষণ এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ দাঁড়াতেন,
দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহর নবীর এই অবস্থা দেখে নবীজিকে আমি জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, কি কারণে আপনি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, আপনার পা তো ফুলে যায়, কেন আপনি এত কষ্ট করেন? অথচ আল্লাহ আপনার আগে পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়ান? তখন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা শোনো, যদিও আমি মাসুম, যদিও আমি জান্নাতি, এরপরেও তাহাজ্জুদের নামাজ আমি এই জন্য আদায় করি, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? তার মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ আপনাকে আল্লাহর প্রিয় বান্দার কাতারে সামিল করিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হতে চান, তাহাজ্জুদের নামাজ দ্বারা। কিসের ফেয়ার আল্লাহ আর কিসের ফেস ওয়াশ, আপনি তাহাজ্জুদের নামাজের আমল করে দেখেন, আল্লাহ তাআলা চেহারায় নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ এটা বড় দামি আমল, এটা জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, জান্নাতি হবে যারা, তাহাজ্জুদ গুজারি হবে তারা। কোরআনুল কারিমের 25 নম্বর সূরা, কোরআনুল কারিমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 15 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুহসিনিন কানূ ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়া আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুত্তাকি যারা, জান্নাত আর জান্নাতের ঝরনা সমূহে থাকবে তারা, রব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে কিয়ামতের দিন যা দিবেন তাতে তারা অত্যন্ত আনন্দিত হবে। এর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন সময়ে তারা সৎকর্মশীল ছিল, আর তারা এমন বান্দা ছিল, আল্লাহ এদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, এরা এমন মানুষ ছিল, কানু কালিলাম মিনাল্লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ তাআলা বলছেন এরা ওই সকল মানুষ যারা রাতের বেলা খুব কম ঘুমাত, রাতের বেলা বেশি ঘুমাত না, রাতের বেলা না ঘুমিয়ে আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের বেলা তারা কম ঘুমিয়ে বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ইস্তেগফার করে করে রাত কাটায়। আবার অন্য আয়াতে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিল আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, দুনিয়ার জমিনে নম্রভাবে বিচরণ করে যারা, আর জাহেলদের সাথে তর্ক না করে যারা জাহেলদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, রাতের বেলা রুকু আর সাজদা করে রাত কাটায় যারা। তাহলে এই তাহাজ্জুদের আমল এটা রমজানে হয়ে গেছে না? কথা বলেন, হয়ে গেছে না? এই হাদিয়াটা রমজান দিয়ে গেল, সিয়াম আমাদেরকে রমজান কেয়াম উপহার দিয়ে গেল, এই কেয়াম এই উপহার এটা গ্রহণ করে রমজানের বাহিরে বাকি সময়ও আমরা কেয়ামুল লাইল বা তাহাজ্জুদের আমল করতে পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের 3 নম্বর হাদিয়া হচ্ছে কোরআন, রমজানের 3 নম্বর হাদিয়া হচ্ছে কোরআন। রমজান মাস আসলে আমরা কোরআন পড়ি, কোরআন আবার শুনিও, যেমন তারাবিহের নামাজে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন শুনলাম, নিজেরও আবার কেউ কেউ তো কয়েক খতম কোরআন দিয়েছে। এই যে রমজান মাসে কোরআন পড়েন শুনেন, আর বাকি 11 মাস কি কোরআন বন্ধ করে তালামাইরা রেখে দিবেন? না, এই যে রমজান কোরআন উপহার দিয়ে গেল, রমজান মাসের বাহিরেও বাকি মাস ওই 11 মাসও আপনি কোরআন পড়বেন, বুঝবেন, শুনবেন, এই আমলটা ধরে রাখবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রমজানে আমরা যে পরিমাণ কোরআন শুনি বা কোরআন পড়ি,
অনেকে আছে রমজানের বাহিরে গান শুনতে অভ্যস্ত, কিন্তু রমজান মাসে খুব কোরআন তেলাওয়াত শুনি, ঈদের চাঁদ উঠলেই শেষ, শুরু হয়ে যায় তার আগের শয়তানি, এরকম আছে না নাই? তো আপনি সারা মাস রোজা রাখার পরে, এটা ট্রেনিং এর মাস, এরপরে ট্রেনিং গ্রহণ করে দায়িত্ব শুরু করলেন না, তো ট্রেনিং গ্রহণ করে দায়িত্ব শুরু না করলে যেমন চাকরি থাকে না, ঠিক তেমনি ট্রেনিং শেষ করে দায়িত্ব পালন না করলে আপনার ওই ট্রেনিং এরও আর কোনো দাম থাকবে। রমজানের বাহিরেও কোরআন পড়বেন, বিশেষ করে ফজরের নামাজের পরে কোরআন পড়বেন, কারণ ফজরের নামাজের পরে তেলাওয়াতটা খুব দামি। আগে প্রত্যেক বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে, একটা সময় প্রত্যেকের বাসায় বাসায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখনও আওয়াজ শোনা যায়, তবে আওয়াজটা কোরআন তেলাওয়াতের না, এখন নাক ডাকার আওয়াজ শোনা যায়। মানে সবাই নাকে তেল দিয়ে ঘুমায়, নাক ডাকার আওয়াজ হচ্ছে, এত জোরে জোরে নাক ডাকতেছে, ঘুমাইতেছে। এখানে অনেকে এখন ডাকতেছে, মানে দেখাচ্ছে, নমুনা দেখাচ্ছে আর কি। তো দেখুন, অনেকে তো ফজরের নামাজই পড়ে না, তো ফজরের নামাজই পড়ে না, কিন্তু রমজান মাসে ঠিক মতোই নামাজ পড়েছে। রমজানে আমরা কারো পরিবর্তন দেখলে এটা নিয়ে তিরস্কার করি না, অনেকে তিরস্কার করে, দেখছ নতুন নামাজই হয়েছে, না এটা করবেন না। রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করা ঠিক না, কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য। তবে এই পরিবর্তনটা যেন ধরে রাখ, এই পরিবর্তন আপনাকে ধরে রাখতে হবে, কিন্তু আমরা অনেকে ধরে রাখতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা কোরআন পড়ি, কিন্তু রমজানের বাহিরেই কোরআন পড়ছি না। আমি দেখেছি অনেকের ঘরে তাবিজ লটকানো, অনেকে ঘরের ভিতর তাবিজ লটকায়। তো যদি জিজ্ঞেস করেন যে আপনি ঘরের ভিতর তাবিজ লটকাইছেন কেন, তো উত্তর দেয় হুজুর ঘরের ভিতরে তাবিজ লটকাইছি যেন ঘরের ভিতরে জিন ভূত আসর করতে না পারে। তো জিন ভূত তো আসর করবে, একদিকে তাবিজ লটকাইছে, আবার অন্যদিকে বিশাল এলইডি টিভি লাগায় রাখছে, আবার ঘরের ভিতরে সব নোংরামির উপাদানও আছে। হে শয়তান আটকাবে, শয়তান আসার সব কিছু দিয়ে রাখছে শয়তান। আচ্ছা বলেন তো, চিনি ফেলায় রাখছে, এখানে কি পিঁপড়া আসবে না? এ শয়তান আসার সব কাজ কারবার, সব উপাদান ঘরের ভিতর রাখছে, এখন শয়তান কি আসবে না? এটা তাবিজ দিয়ে আটকে দিতে পারবে? তাবিজ দিয়ে ঘরের ভিতরে শয়তান তাড়াইতে পারবেন না। নবীজি বলেছেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। নবীজি বলেছেন বিশেষ করে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, শয়তান জিন ভূত সব ওই ঘর থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন নবীজির দেখানো আমল আপনি করছেন না, আপনি উল্টা পাল্টা আমল শুরু করছেন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। রমজানের তিন নম্বর উপহার, কোরআন সারা বছর পড়ুন। অনেকে হয়তো না বুঝে পুরা রমজানে কোরআন তেলাওয়াত শুনেছেন, পুরা রমজানে কোরআন শুনেছেন, তারাবিতে অনেকে খতম করেছেন। এবার একটা পরিকল্পনা নিন, এগারো মাসে কোরআনটা অর্থসহ একবার পড়বেন, পারা যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন তো 20-30 আয়াত অর্থসহ পড়লে এক বছরই কাজ শেষ হয়ে যায়, 20 আয়াত করে পড়লেও কিন্তু শেষ হয়ে যায়। এই যে কুনুতে নাজেলায় গত রাতে আপনারা এত কান্না করলেন, হাউ মাউ করে কাঁদলেন, অর্থ বুঝছেন আপনারা? অর্থ না বুঝো আপনারা কাঁদলেন আবেগে, সুবহানাল্লাহ। কোরআন যদি আপনারা বুঝেন, আমার তো মনে হয় না আমাদের শুধু চোখের পানিই আসবে। অনেকে আছে কয় নামাজে মনোযোগ আসে না, আসবে কেমনে? কারণ আপনি তো নামাজ বুঝেন না। আপনারা অনেকে হজ করেছেন, ওমরা করেছেন, কেউ হয়তো বারবার গিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, যারা যেতে পারেন নাই আল্লাহ তাআলা যেন সকলকেই তার ঘরের মেহমান বানিয়ে দেন। যারা গিয়েছেন তারা তো দেখেছেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে জাহান্নামের আয়াত শুরু হলে ইমাম সাহেব কেঁদে ফেলে, কারণ ইমাম সাহেব বুঝে কোনটা জাহান্নামের আয়াত। আর আমাদের দেশে বেশিরভাগ মসজিদের ইমামও জানে না কোনটা জাহান্নামের আয়াত, মুসল্লি আর জানবে কি? তুতা পাখির মতো কোরআন পড়লে হবে, কোরআনটা বুঝে পড়লে তারপরে নামাজে অমনোযোগ আসবে ইনশাআল্লাহ। তো রমজানের এই হাদিয়া কোরআনটাকে আপনি গ্রহণ করুন, আর বাকি 11 মাস এই কোরআনের আলোকে জীবন পরিচালনা করুন, তাহলেই সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। রমজানের চার নম্বর উপহার হচ্ছে তাকওয়া। রমজানে তো রোজা ফরজ করা হয়েছে আমাদের তাকওয়াবান হওয়ার জন্য। আমি এত কথা বলবো না, শুধু এতটুকু বলছি, এই যে সারা দিন না খেয়ে আছেন, সারা দিন আপনি নিজেকে পাপ থেকে আপনাকে হেফাজতে রাখেন, বলেন মানুষ দেখাবার জন্য না আল্লাহর জন্য, এইভাবে আপনি সারা বছর সারা জীবন আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহকে ভয় করে সমস্ত গুণা থেকে বেঁচে থাকবেন, এর নাম তাকওয়া। এর নাম কি? এটা রোজার সবচেয়ে বড় উপহার, রমজানের সবচেয়ে বড় গিফট হচ্ছে তাকওয়া। তাকওয়ার কথা শুনতে শুনতে অনেকের কান ভুতা হয়ে গেছে, কিন্তু এরপরেও তাকওয়া জীবনে আসলো না, বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, যার বয়স 50 সে জীবনে 50টা রমজান পাইছে, যার বয়স 40 সে 40টা পাইছে, যার বয়স যত রমজান পেয়েছে তত।
তো এত রোজা আসনো গেল, জীবনে পরিবর্তন তো আসে না। কারণ রোজার এই উদ্দেশ্য তাকওয়া অর্জন। এই তাকওয়া অর্জন করে আপনি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারেন না। তাই আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, মানুষের হক মাইরা খান, অন্যায় করেন, পাপ করেন, কারণ আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। তাহলে রমজানের এই চার নম্বর উপহার তাকওয়া, এটিকে গ্রহণ করুন, এর আলোকে জীবন পরিচালনা করুন, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার ৫, রমজানের সর্বশেষ উপহারের কথা বলছি। রমজান আমাদেরকে ৫ নম্বর যে উপহার দিয়ে আমাদেরকে দিয়ে গেল, রমজান আমাদেরকে দানশীল হওয়ার একটা অভ্যাস এই রোজা মাসে তৈরি করে দিয়েছে। আমরা রমজান মাসে অনেকে দান করেছি, অনেকে রোজাদারদেরকে ইফতার করিয়েছি। এভাবে যদি রমজানের বাহিরেও আমরা সামর্থ্যবানরা যদি অভাবীদের পাশে দাঁড়াই, আর এভাবে যদি আমরা খাবার দাবার খালি মেজবান না হইলে, অথবা কী যেন আরেকটা বলেছি রঙে ফাতেহা শরীফ না হইলে মানুষ যে শুধু খাওয়ানো যায় না এমন তো বিষয় না। রমজানে যেমন রোজাদারকে খাওয়াইছেন, ঠিক তেমনি রমজানের বাইরে অভাবী মানুষের কাছে নিজে খাবার নিয়ে যান, সামর্থ্যবান থাকলে সহযোগিতা করেন, অসুস্থ মানুষ আপনার টাকা পয়সা থাকলে তার চিকিৎসার খরচ দেন, এতিম মেয়ে বিয়ে হচ্ছে না একটু বিয়ে সাথে দিয়ে দেন না, ব্যবস্থা করে দেন। এরকম ভালো ভালো আমলের ট্রেনিং আমরা রমজানে পেয়েছি না, এগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালনা করতে সহজ হবে ইনশা আল্লাহ। তাহলে রমজান মাস যাওয়ার সময় কয়টা উপহার দিয়ে যাচ্ছে দেখি মনে রাখতে পারছেন কিনা। এক নম্বর সিয়াম, দুই নম্বর কিয়াম, তিন নম্বর কোরআন, চার নম্বর তাকওয়া, পাঁচ নম্বর দান সৎকার অভ্যাস। আমি আবারও বলছি, এক নম্বর সিয়াম, দুই নম্বর কিয়াম, তিন নম্বর কোরআন, চার নম্বর তাকওয়া, পাঁচ নম্বর দান সৎকার। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি, অভাবী মানুষদের সাথে থাকা বা এদেরকে সহযোগিতা করার অভ্যাস। এবার আসুন আমি সংক্ষেপে চার পাঁচ মিনিটের, সামনে যেহেতু ঈদ আসতেছে এই ঈদের ব্যাপারে কয়েকটা কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই ঈদ উল ফিতর কার জন্য? যারা সারা মাস রোজা রাখে না এদের জন্য, তোমাদের জন্য ঈদ না, যারা এই রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছে এদের জন্য কোনো ঈদ নাই। নবীজি বলেছেন লিসসাইমি ফারহাতানি, রোজাদারদের জন্য দুটো আনন্দ রয়েছে। এক নম্বর ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হচ্ছে রোজাদারের জন্য ইফতারের সময়, কেউ কেউ এর ফিত্রিহের ব্যাখ্যা করেছেন, একটা আনন্দ হচ্ছে ঈদ উল ফিতরের সময়। সুবহানাল্লাহ, সারা মাস রোজা রাখার পরে রোজাদার ঈদের দিনে ঈদগাহে আসলে যে আনন্দ পায়, সারা মাস রোজা না রেখে কিংবা রোজা রেখে বেপর্দা হয়ে আবার রোজা রেখেও রোজার হক যারা আদায় করে নাই, এরা ঈদগাহে আসলে তার অন্তরে ওই রকম শান্তি লাগে না। কারণ সে রোজার হকও আদায় করে নাই কিংবা রোজা মাসের উদ্দেশ্যও হাসিল করতে পারে নাই। তাহলে বোঝা গেল রোজার এই সরি ঈদের খুশিটা কার জন্য? রোজাদারের জন্য। আর আরেকটা খুশির সময় হলো অফার হাতুন ইনদা লিকা রব্বিহি, যখন রোজাদারের সাথে আল্লাহ স্পেশালি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, আমি গত রাতে এই কথাটা বলেছিলাম, গত রাতে তো অনেকে আসেন না, এই জন্য আবার একটু রিপিট করছি কথাটা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে, ভাইবেন না আবার সত্যি সত্যি আসবে, এটা একটা উপমা দিচ্ছি। এখন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে, পাহাড়তলির আব্দুস সামাদ সাহেবের কাছে চিঠি পাঠাইছে জো বাইডেন হোয়াইট হাউস থেকে, জনাব আব্দুস সামাদ সাহেব আমি নিজে এসে আপনার সাথে সাক্ষাৎ করব। দেখবেন বাংলাদেশের সব ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া তার সামনে হাজির। বুঝতাম না আব্দুস সামাদ সাহেব আপনি এমন কি হয়েছেন যে আপনার সাথে জো বাইডেন এসে আপনার বাড়িতে দেখা করবে। তো ফেরেশতারা তখন কি বলে, কিয়ামতের দিন রোজাদারদের সাথেও আল্লাহ দেখা করবেন। রোজাদাররা এমন কি হয়েছে বুঝেন, রোজাদাররা এমন কি হয়েছে বুঝেন, রোজাদার এমন কি হয়েছে বুঝেন যার সাথে আল্লাহ নিজে দেখা করবে। সুবহানাল্লাহ, এটা রোজাদারের জন্য আল্লাহ দুই নম্বর পুরস্কার। তাহলে এই রমজানের সরি ঈদটা হচ্ছে কার জন্য? রোজাদারের জন্য। ঈদের দিনে আমরা কি করব, ঈদের দিনের আমল কি হওয়া উচিত, এটা বলে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশা আল্লাহ। ঈদের দিনে আমরা ১৫টি কাজ করব, ঈদ উল ফিতরের দিনে আমরা সবাই ১৫টি আমল করব ইনশা আল্লাহ। এক নম্বর আমরা চাঁদ দেখব। এখন আমরা অনেকে চাঁদ দেখি না, চাঁদ দেখার জন্য ইফতারের পরে ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রলিং করে কেউ পোস্ট দিল কি না যে চাঁদ দেখা গেছে, অথবা কেউ কেউ টিভি ছেড়ে দিয়ে টিভির সামনে বসে থাকে ইসলামিক ফাউন্ডেশন জানাইছে কিনা। আবার মাঝে মাঝে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এমনও হয় যে মাঝে মাঝে চাঁদ দেখার খবর জানাইছে, জানাইতে রাত ১১টা হয়, মানুষ তখন ঘুমায় না, শুধু এই কি বলে তারাবিহের নামাজও আদায় করে ফেলে, এক বছর এরকম হয়েছে না। তো চাঁদ দেখা এটা সুন্নাহ, এই আমলটা করেন, বাসার ছাদে উঠেন অথবা বের হন,
নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখেই ঈদ করো। তাহলে এই সুন্নতটা আমল করার দরকার আছে না? তাহলে এক নম্বর আমল করব আমরা চাঁদ দেখব। দুই নম্বর আমল হচ্ছে ঈদের চাঁদ দেখার পরে আমরা তাকবীর দিব। কি দিব? তাকবীর দিব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। তাকবীরটা কেমনে দিবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরকম তাকবীর দিবেন তো ঈদের চাঁদ দেখার পরে ঈদের জামাত পর্যন্ত। এরপরে নাম্বার থ্রি, তিন নাম্বার আমল হচ্ছে ঈদের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করবো। অনেকে আছে ফজরের নামাজ আদায় করে না কিন্তু ঈদের নামাজে আসে, এরকম আছে না? নাই, অবস্থা হলো এমন আর কি যে সতর ঠিক না রেখে পাগড়ি কিন্তু ঠিকই দিয়েছে। এক লোক গিয়েছিল ওয়াজ মাহফিলে, গিয়া পাগড়ি বান্দার ফজিলত শুনছে, এখন পাগড়ি তো আর নাই আসার, এখন পাগড়ি তো আর নাই আসার সময় আজান হয়ে গেছে, এক মসজিদে ঢুকছে, কই হুজুর এত সুন্দর পাগড়ির ফজিলত বর্ণনা করলো, পাগড়ি মাথায় না দিয়া নামাজ পড়ি কেমনে, লুঙ্গি ছাইড়া দিয়া লুঙ্গি মাথায় বান্ধা দিছে। তা আমাদের অবস্থাটাও হলো এমন, আমরা মাঝে মাঝে ফরজ বাদ দিয়া সুন্নত নফলে লেগে যাই। তো ঈদের জামাতে আসার আগে তো ফজরের নামাজ আছে, এটা আমাদেরকে আগে আদায় করতে হবে, কারণ ফজরের নামাজ নফল না ফরজ। তাহলে তিন নম্বর আমল ফজরের নামাজ আমরা জামাতে আদায় করবো। চার নম্বর জাকাতুল ফিতর, যেটাকে আমরা আমাদের দেশে বলি সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর আদায় করে ফেলবেন ঈদের নামাজে আসার আগে। তবে আমাদের দেশে একটা ভুল আছে, মানুষ অনেক মানুষ মনে করে গ্রামে গঞ্জে যে সদকাতুল ফিতরটাই মনে হয় জাকাত। না, জাকাত হচ্ছে আপনার সম্পদের উপরে, আর সদকাতুল ফিতরটা হচ্ছে রোজার জন্য দেওয়া হয়। আপনি যে রোজা রেখেছেন, রোজার ভুল ত্রুটি হলে এর মাধ্যমে যেন মাফ হয়ে যায়, এই নিয়তে হয়। এবং এটা যারা অভাবী মানুষ আছে তাদের ঈদ উদযাপনেও এই এই কি বলে ফিতরার টাকা বা ফিতরার এই পণ্যগুলো এটা তাদের জন্য অনেক ভূমিকা পালন করবে। ও এখন আমাদের দেশে নতুন আরেক ঝামেলা শুরু হয়েছে যে পণ্য দিয়ে দিবে না টাকা দিয়ে দিবে। ভাই যে যেটা পারেন ওটা দিয়ে দেন, পণ্য দিয়েও দেওয়া জায়েজ, টাকা দিয়ে দেওয়াও জায়েজ। এগুলো নিয়ে তো মারামারি করার কি আছে, আমার তো বুঝে আসে না। আর এটা আপনি দিবেন নিজে মানে চিন্তা করে, সুবিধার কথা যারে দিচ্ছেন যদি দেখেন এর টাকা দিলে তার পরিবারে আর টাকা যাবে না। দেখবেন কিছু মানুষ এরকম আছে, তারে আপনি ফিতরার টাকা দিলেন সে একাই শেষ করে ফেলবে, ঘরে আর দিবে না, এরকম আশঙ্কা থাকবে, তারে আপনি পণ্য দেন। আর যদি দেখেন পণ্য দিলে আমি আর কি দিব, তার পছন্দ নাও হইতে পারে, টাকা দিয়ে দিই সে তার মতো কিনবে, তাহলে টাকা দেন, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন, কোনো অসুবিধা। দেওয়ার ক্ষেত্রে আবার স্ট্যান্ডার্ড মেনটেন করেন, মানুষ তাকায় আছে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন কত বলছে, এখন তার বাড়িতে এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল শিল্পপতি, সে যদি আটা দিয়ে দেয়, সে যদি গম দিয়ে দেয়, তাহলে পনিরের কথা কিসমিসের কথা কেন বলা হলো? তা আপনার টাকা থাকলে আপনি ওই সর্বোচ্চ যে ফিতরা সর্বোচ্চ হারে দেন, এরকম ফকিরের মতো দিলে তো হবে না, আপনার যেরকম সামর্থ্য ওই রকম দিবেন ইনশাআল্লাহ। পাঁচ নম্বর ঈদের দিনে মেসওয়াক করবেন, এরপরে ছয় নাম্বার গোসল করে নামাজে আসবেন, সাত নাম্বার সুন্দর পোশাক পরে ঈদের নামাজে আসবেন, নতুন হইতে হবে কথা এমন না, যেটাই আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা জামা গায়ে দিয়ে আসবেন। আট নাম্বার হচ্ছে সুগন্ধি লাগাবেন, এটা তো নবীজির একটি পছন্দের জিনিস ছিল সুগন্ধি, নবীজি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি গায়ে দিয়ে আসবেন। নাম্বার নাইন, নয় নাম্বার আপনি ঈদগাহে যাওয়ার আগে এই আমলটা শুনে যান, ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন, নাস্তা করে যাবেন, বিশেষ করে খেজুর খেবেন, বেজুর সংখ্যা, এটা নবীজির আমল, নবীজি বেজুর সংখ্যায় খেজুর খাইতেন, এক তিন পাঁচ সাত এরকম বেজুর সংখ্যায়। নাম্বার টেন, দশ নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, গাড়ি দিয়ে গেলেও কোনো অসুবিধা নাই কিন্তু পায়ে হেঁটে যাওয়ার ফজিলত আছে, প্রত্যেক কদমে কদমে নেকি দিবেন কি। এগারো নম্বর এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন। নাম্বার টুয়েলভ, বারো নম্বর হচ্ছে ঈদের জামাতে সামিল হবেন, তেরো নম্বর ঈদের খুতবা শুনবেন, চোদ্দ নম্বর সুন্নাতি পন্থায় মানুষকে ঈদের অভিবাদন জানাবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এরকম নবীজি এবং সাহাবীরা কি করতেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা শর্ট করেও আপনি বলতে পারেন ঈদ মুবারক। ঈদের দিন সরাই পন্থায় আনন্দ বিনোদন প্রকাশ করা, অনেকে আছে ঈদের দিনে গান বাজনা শুরু করে দেয়, আছে না?
এইরকম করা যাবে না, বরং সরাই পন্থায় আনন্দ উদযাপন করবেন। এই 15টা আমল আমরা ঈদের দিনে করবো ইনশা।